কার সিঁদুর? তোর সিঁদুরের গায়ে তোর নাম লেখা নেই, তোর প্রাক্তন স্বামীর নামে সিঁদুর পরে তুই ভ্যালেন্টাইন্স মানিয়ে যাচ্ছিস অন্য কারোর সাথে, রাত দিন ঘুরছিস তার সাথে। কি করে যাবো আমরা তাহলে? তাহলে যাবো না, তাহলে আমরা যাবো না। ডানা দে, ডানা দে, ডানা দে, ডানা দে। কাকা তুই কি নাম্বার বলো? হ্যাঁ, 2983। 29? হ্যাঁ, 2983। বাইরের 2983। আর সুনুতন 15 কেজি। সমস্যা নামো, নামো, নামো। এ বাবা, পায়েস খাচ্ছো? বাবা বাবা, আমি তো, তুমি তো বাবা, ঠিক আছে ঠিক আছে, তুমি একটু থাও। বাবা পিছনে একটু থাকবে? কি ভালো হলো, তুমি এত ভালো কেন? তুমি কি ভালো? দেখতে পারো না? না, আমার চোখ নেই, আমি দেখতে পাইনি। আমি দেখতে পাই না, উড়ে এসে পড়েছে। তুমি দেখতে পারো না? পাতা পড়েছে উড়ে এসে। পায়েসে তেজপাতা দিতে জানিস না? তোমাকে বোকাও না তো ঠান্ডি, তেজপাতা দিয়ে তোরা খালি বোকাই বানায় সবাই।
বন্ধ হয়ে যাবে। আবার খোলে কি করে, খোলে কি করে? খোলে না। তাহলে এটা লিখতে হয়। লেখো তো ঠিক আছে, ঠিক আছে, না পড়ো পড়ো পড়ো, কোনটা কি একটু দেখো তো, বলো তো দেখি। বাস কোনটা, বাস বাস কোনটা, বাস দেখো। সাইকেল কোনটা? আচ্ছা, তো রং টং কিছু আনার দরকার ছিল, যেগুলো মিস্ত্রিরা আজকে কাজ করবে, কালকে রাত্রেই বলেছিল কিন্তু কালকে রাত্রে আনা হয়নি, সকালবেলা বাবুকে পাঠিয়েছিলাম নিয়ে এসে। রং আছে, স্নোসেম আছে, সব চলছে। উপরে কাজ, ওরা ভেতরে আসতেই চাইছে না, মানে বাইরের কাজটা কমপ্লিট করবে তারপরেই ভেতরে আসবে মিস্ত্রিরা, ওই জন্যে কাজও আটকে যাচ্ছে, সব জিনিসগুলো এখানে আনতে হচ্ছে। ঘরটা আজকে আসলে কি হয়েছে, তো ঘরটা একবার বেশ সাজানো গোছানো মনে হচ্ছে না, ওই ইলেকট্রিকের কাজটা হয়ে গেলে ব্যাস কমপ্লিট। বাইরের সব রং টংগুলো হয়েছে, এবার সামনের দিকে ভরাবে দেখবে, মানে ওই সামনের দিকটা তো রং টং এখনও হয়নি, এই দিক থেকে শুরু করলো এবার চারিদিকটা কমপ্লিট। আর এই যে গ্রিলগুলো এনে এখানে রাখা হয়েছে, তো এগুলো ওই গ্রিলের দোকান থেকে এসেই এগুলো লাগিয়ে দিয়ে যাবে, ওদেরকেই বলা হয়েছে, কারণ ভাঙাভাঙি বেশি করা যাবে না, ওরা কম ভেঙে গ্রিলগুলো সেট করে দিয়ে যেতে পারে সেই কারণে। দল তাপবে, কাজ করছে না, এই জন্য দল আসছে। কি করে যাবো আমরা তাহলে, তাহলে যাবো না, তাহলে আমরা যাবো না, না যাবো না আমরা, তাহলে আমরা যাবো না। এই যে চলে এসছি, এই যে আরেকটা যে গ্লাস রয়েছে না, তো এই যে এইখানটা লাগাতে হবে এই মেশিনের উপরে, তো সেই ব্যবস্থাই এখন হবে, আস্তে আস্তে করে কাজ শুরু করে দিয়েছি। এই যে প্লাস্টিকের গোটকা, এগুলো দিয়ে জাম করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে এটা আর বড় হয়ে গেল, ফাঁকাটা কাছাকাছি হয়ে গেল, তো এগুলোই মুশকিল। এই যে মাপ একদিন দিন হয়ে গেল তখন মুশকিল হয়ে যায়, যত ভালো টাইট হবে তত কাঁচটা লাগবে ভালো আর সমান হবে, নাহলে লুজ হলে আবার কাঁচগুলো লুজ হয়ে যাবে, তারপরে আর ঢালটাও করবে। দারুণ টাইট আছে, স্ক্রুটা ঢুকিয়ে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে ঢোকাতে হয়, পেঁচিয়ে পেঁচিয়ে ঢোকালে টাইটটা বেশি হয়, আর হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েও ঢোকানো যায়, তাতে এটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম ঝ্যাকাস করে ফেলেছি, ধুয়েটি একদম পরিষ্কার, আর এই হচ্ছে গ্লাসটা লাগিয়ে দিলাম, এবার সুন্দর হয়ে গেছে।
এবার এই রং টংগুলো বাকি আছে, এই যে নিচ দিয়ে রং টংগুলো পট্টিগুলো ঠিকঠাক করলে ব্যাস জায়গাটা সুন্দর হয়ে যাবে। তো এই হচ্ছে বেসিন রেডি। আমাদের আবার নিমন্ত্রণ আছে দুপুরবেলা, তো আমাদের তো নিমন্ত্রণ বাড়ি নিমন্ত্রণ খেতে হবে, আর বাবু নিমন্ত্রণ যাবে না, তো সেই জন্য বাবুর জন্য রান্না হচ্ছে ডিমের ঝোল আর এই যে ভাত। মানে পাশে কাকাদের বাড়িতে তার শাশুড়ির মনে হয় বছরটি। ও কাকার শাশুড়ি? হ্যাঁ কাক শ্বশুর, ওই কাকুর শ্বশুরের বছর কি। তো এবার ওই শ্রাদ্ধ বাড়ি বছর কি বাড়ি এইসব বাড়িতে বাবা খেতে চায় না, সেই জন্য বাবু যাবে না, আমরা সবাই যাবো, কিষাণ আমি মা সবাই যাবো, বাবু শুধু থাকবে বাড়িতে, বাবুর জন্যই রান্না। এই যে কালকে ঘরটা রেডি করেছি, আর কালকেই আমাদের এই ঘরে কেউ কেউ ছিল, মানে আমরাও ছিলাম আসলে, ওই অনুষ্ঠান বাড়ির যেটা গেছিলাম না আমরা কালকে, ওই বাড়িতে প্রচুর লোকজন এসেছিলো, এবার ওদের থাকার ঘর অসুবিধা ছিল, তো আমাদের বাড়িতে কয়েকজন এসেছিলো থাকবে বলে, তো সেই কারণে আর কি আমাদের বাড়িতে প্যাকড আপ ছিল পুরো। তো আমি মা সব এই ঘরে ছিলাম, আর বাকিরা সব ওই আমাদের এই যে পুরোনো ঘরগুলো ওর মধ্যেই অ্যাডজাস্ট করিয়ে দিয়েছি, প্রায় 8-10 জন ছিল। তো ঘরটা এবার মনে হচ্ছে যেন হ্যাঁ ঠিক আছে, এবার থাকার মতন একটা ব্যাপার। যাই হোক, আরও আসবাবপত্র যখন ঢোকাবো ঘরে তখন আরও ভালো লাগবে। খাটটা এখানে এখনও জাজিম টাজিম কিছু নেওয়া হয়নি, এইসবগুলো করতে হবে। তো এই যে সেদিনকে আবার পিকনিক হয়ে গেল, তারপর মা আবার এইটা এই জায়গাটা ধুয়ে মুছে রেখে দিয়েছে। আসলে এই ধান টান সিদ্ধ করতে হবে না, আমাদের ধান উঠেছে, সে ধানটা সিদ্ধ করতে হবে, সেই জন্য আর কি উনুনটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে। আর আমাদের এখানে তো কোনো রান্নাবান্না হয়নি আজকে, তো পরিষ্কার পরিচ্ছন্ন করে সব রেখে দিয়েছে। তো সামনের যে জায়গাটা না, এখানে ভেবেছিলাম পুট্টি করব, তো পরে আবার দেখলাম ধর সব জায়গায় বাইরে এরকম ইয়ে করা রয়েছে, রং করা রয়েছে এমনি সোনোসেন দিয়ে, তো তাই করা হোক, পুট্টি আর দরকার নেই, তো সেই জন্য এইভাবে সোনোসেন লাগানো হচ্ছে। বাকি তো ওই যে সামনে পেছনে যত জায়গা আছে সব রং করা কমপ্লিট পেছনে, আর এই যে ডেটোটা বাকি রয়েছে, এখনও ডেটো তো এখনও করাই হয়নি, তো রং করবে কি। তো স্নান করে রেডি হয়ে গেছি, আর আমরা এখন যাচ্ছি নিমন খেতে। কই নিমনালা কই? তো রেডি হয়ে গেছি, এটা এই কুর্তা পরেছি, কুর্তা ব্লু কালারের কুর্তাটা। তো আমাদের বাড়ির পাশেই এক কাকার বাড়িতে, তো যাচ্ছি, মা কি সুন্দর সেজেছে দেখো। তো এই যে মা এই যে সাজগুজু করেছে, আর কাকিকে ডাকতে এসছে কিষানু। বউকে নিতে হবে না, থাক চলো চলো, বউ লাগবে না, বউ ছাড়া যাওয়া যায় না নাকি কোথাও। কালকে আমাদের এই যে এই কাকিদের বাড়িতে কালকে অনুষ্ঠান ছিল, গান টান হলো, খাওয়া দাওয়া করলাম, আর আজকে আবার ওই যে সামনে আজকে ওই একটু সামনে গিয়ে ওই কাকাদের বাড়িতে প্যান্ডেলও করেছে। তো নাও কাকাকে দিচ্ছে, নাও খাও, কাকা দিচ্ছে সিঁড়ির সামনেই তো, ওই জন্য কি পড়ার সময় এটা আসে, তাই তো পড়ার সময় এসব আসে কেন? আচ্ছা ফেলে দিয়েছি, এটা এটা ফেলে দেবো, ঠিক আছে যা ধুত যা ধুত যা।
ঠিক আছে এবার না তাহলে এবার আরামসে পড়ো তুমি, আর কিচ্ছু আসবে না। পুদুর কি তো কয়েকটা কথা বলতে বসলাম, ওয়াইটিতে এখন সিঁদুর নিয়ে খুব হইচই চলছে, তো সিঁদুর খেলা হচ্ছে, সিঁদুর তুমি কার, কার সিঁদুর, তো সিঁদুরের গায়ে তোর নাম লেখা নেই, আজকে সমাজের দোহাই দিয়ে কার নামে না কার নামে সিঁদুর পরে আর একজনের নামে দোষ, তোর প্রাক্তন স্বামীর নামে সিঁদুর পরে ভ্যালেন্টাইন্স মানিয়ে যাচ্ছিস অন্য কারোর সাথে, রাত দিন ঘুরছিস তার সাথে, কোথায় না কোথায় গিয়ে রাত দিন কাটাচ্ছিস, আর সিঁদুরের বেলায় প্রাক্তন স্বামীর নাম কেন, তুই যার সাথে ঘুরছিস তার নাম নিয়ে পর, হিন্দু সমাজে নতুন একটা সম্পর্কে জড়ালে তখন তার তার স্বামীর মঙ্গল কামনার্থে সেই সিঁদুর পরে, আর সেই সিঁদুরটা নিয়ে নোংরা থেকে নোংরা খেলা শুরু হয়ে গেছে, ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় সিঁদুর খেলা চলছে, হিন্দু সমাজটা তো শেষ হয়ে যাবে এদের জন্য, খুললাম খুললা একজনের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে রাত দিন কাটাচ্ছে, আর আরেকজনের নামে বলছে সিঁদুর পরে বসে রয়েছে, তুই কোন সা তার ভালো চাস যে তার মঙ্গল কামনার্থে তুই সিঁদুর পর শাখা পড়বি, এদিকে কেস খামারি দিয়ে তাকে জর্জরিত করে রেখেছিস, অল টাইম লোক দিয়ে ধমকাচ্ছিস, আর সিঁদুর তুমি কার, তখন মনে পড়ে যায় সমাজ দেখাচ্ছে, কোন সমাজে আছে, কোন সমাজে লেখা আছে যে একজনের নামে সিঁদুর পরো আর আরেকজনের সাথে ঘুরে বেড়াও রাত দিন কাটো, আজকে তার নাম পর্যন্ত নিতে পারছিস না তার সিঁদুর পরে বসে আছিস তুই, তো কত বড় সতী, নোংরা খেলা আর কত খেলবে, একটু পরিণামের কথাও ভাবো, ব্রাহ্মণ ব্রাহ্মণ নামের তো এরা কলঙ্ক, হিন্দু সমাজটাকে একদম শেষ করে দেবে এরা, একেবারে যা নয় তাই বলে যাচ্ছে এক ধারসে, তোর পরম শত্রু থাকলে সেটা হচ্ছে সেই মানুষটা, আর তার নামে তুই সিঁদুর পড়ছিস এটা লোককে বোঝাচ্ছিস, হ্যাঁ তোর এই যুক্তিটা তোর কাছেই রাখ, এটা আমার তো মনে হয় না কেউ স্বীকার করবে তোর এই যুক্তি, এই নোংরা খেলাগুলো বাদ দিয়ে হিন্দু সমাজটাকে বাঁচা, সমাজটা শেষ হয়ে যাচ্ছে এই নোংরামোর জন্য, ভগবানের ভয় কর, পরিণাম ভীষণ খারাপ, ভীষণ খারাপ পরিণাম, টাকা দিয়ে কিন্তু সব কেনা যায় না, সব পাওয়া যায় না টাকা দিয়ে, টাকা দিয়ে যদি সব হতো তাহলে দামি দামি লোকেরা অসময়ে মারা যেত না আর বড় বড় রোগে ভুগত না, ওই ওপরওয়ালা আছে তার কাছে টাকার কোনো দাম নেই, তার কাছে একমাত্র সততার দাম আর সত্যের দাম, এই অসতের কোনো দাম নেই, সঙ্গী একজনা আর সিঁদুর আর একজনা, মানে হাস্যকর একেবারে, মানুষ শুনছে আর হাসছে আর এদিক দিয়ে ইনকাম করছে, আমি নাকি একে ভাঙিয়ে খাচ্ছি ওকে ভাঙিয়ে খাচ্ছি, এ কি ভাঙিয়ে খাচ্ছে, এ তো হিন্দু সমাজটাকে বেঁচে খাচ্ছে, আর আমার কথা তো ছাড়ুই, আমাকে ছেলেকে বেঁচে খাচ্ছে সেটা তো ছাড়ুই, সিঁদুর তুমি কার কন্টেন্ট, ভগবানকেও ছাড়ছেন, এটা পরিণামের কথাও একটু ভাবে না, এরা নাকি ব্রাহ্মণ, এটা অরিজিনালি ব্রাহ্মণ কিনা এটাও সন্দেহ আছে, কিষানুর জন্য এখন একটু বসিয়েছে ওই ইয়ে টেংরির জুস, ওই টেংরি এনেছিলাম খাসির, তো সেই খাসির টেংরিটা মা এই যে সিটি দিচ্ছে এটা দিয়ে ওকে ইয়ে বিকেলবেলা একটু টেংরির জুস খাওয়াবে, তো কিষানুর স্যুপ রেডি, অনিউমার সেট গো, এই যে কিষানুর স্যুপ, একটু বাটার দিয়ে দেবো, হ্যাঁ তো কিষানুর জন্য একটু ইয়ে খাসি টেবিল জুস করে দেখি খাই, একটু বাটার দিয়ে দিলাম টেস্ট হবে, আমার আমার
এইটাই তো, এই যে জুসটাকে এরকম করে ছেপে তুলে দিয়েছি, ও এবার বাইর দিয়ে খাবে। নিমন্ত্রণ খেয়ে এসে, যে কোনো নিমন্ত্রণ হোক, নিরামিষ হোক বা আমিষ, যাই কেনে আনো, নিমন্ত্রণে গেলে ওই যে খাওয়া দাওয়ার পর যে মিষ্টি দই পাঁপড় চাটনি, ওইগুলো খেলে পেটটা যেন জামে, তো সেটাই আমার সাথে হয়েছিল। তো সন্ধ্যের পরে সে একটা ওমিষ্টি খেয়ে নিলাম, কী করবো, মানে ভরা পেটেই খেয়ে নিয়েছি, কিছু করার নেই, মানে পেটটা তো কামাচ্ছিল, তো সেই জন্য একটা ওমিষ্টি খেয়ে নিলাম। পুরো 9টা 10টা পর্যন্ত আমার মনে হচ্ছিল না রাত্রে কিচ্ছু খাওয়া সম্ভব না, মা আমি দুজনই। 11টা বাজে এখন, এখন এত জোরে খিদে পেয়েছে না খেয়ে আর পারল না, এই বাটিটা করে অল্প একটু ভাত নিয়ে তাই খাচ্ছি। রাত 11টা হয়ে গেছে আর সেভাবে আর খাওয়ার ট্যাগ করলাম না। বাবুর জন্য একটু ডিমের চাল ভাত করেছিলাম, তো 2টো ডিম রান্না করেছিল, বাবু 1টা ডিমের বেশি খায় না রেগুলার, তো 1টা ডিম আমি খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম শোয়ার জন্য, আর এই যে বিছানার হালাত এরকম, তো মাসিটা টানাবো, টানিয়ে শুয়ে পড়বো। আর যাই হোক, দিনটা আজকে বেশ ভালোই কাটলো আজকে, তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, আগামী দিন আবার তোমাদের জন্য সুন্দর আরেকটা ব্লগ নিয়ে এসে যাবো। তো চলো, আজকের মতন বাই বাই।